একদিন আমি এনপিআর শুনছিলাম, একটি রুটিন বক্তব্য শুনে একটি স্মৃতি মনে পড়ে গেল। অনুষ্ঠানের অতিথি ছিলেন একজন মুসলিম দেশের জনৈক ঔপন্যাসিক। এক প্রশ্নের সময় উপস্থাপক কথা শুরু করলেন এভাবে, অনেক সচেতন আমেরিকান বলাবলি করছেন যে ট্রাম্পের আড়ম্বরপূর্ণ কথাবার্তার কারণে অনেক মুসলিম মৌলবাদী হয়ে যাচ্ছে, না হলে এরা আমেরিকাপন্থী থাকত। কথাটা শুনে এমন ভাবাটাই স্বাভাবিক যে আপনি প্রো আমেরিকান হবেন, অর্থাৎ আমেরিকান পন্থী হবেন, আমেরিকার আদর্শে বিশ্বাসী হবেন, আর নয়তো আপনার কোনো সমস্যা আছে। অতিথিকে দেখে বুদ্ধিমান মনে হচ্ছিল, কথাবার্তায় বেশ বাকপটু ছিলেন, কিন্তু তিনিও এ প্রশ্নের উত্তরে বলে দিলেন যে যারা প্রো আমেরিকা নয়, যারা মৌলবাদী, তাদের সংখ্যা আসলে খুবই কম, তারা খুবই সংখ্যালঘু, বাদবাকি সবাই মডারেট, ইত্যাদি গদবাঁধা কথাবার্তা। কথাবার্তাগুলো গদবাঁধা হলেও এসব শুনে আমার মনে একটি স্মৃতি মাথা চাড়া দিল। এক যুবকের কথা মনে পড়ে গেল, যার সাথে আমি অন্য একটি কারাগারে একসাথে ছিলাম। সে রোবটের মতো হাঁটাহাঁটি করত, সামনে পিছে, প্রতিদিন, সারাদিন, গোসল ছাড়া কয়েক সপ্তাহ কাটিয়ে দিত, কাপড়ও বদলাত না, আর প্রতিদিন সে প্রচুর চিনি খেত, অথচ তার আগে থেকেই ডায়াবেটিস ছিল। যখনই আমি তাকে এসব বিষয় থেকে বেরিয়ে আসার জন্য উৎসাহিত করতাম, সে আমার দিকে এমনভাবে তাকাতো যেন আমি একটি পাগল। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আমি তাকে উচ্চশিক্ষিত ও বুদ্ধিমান বলেই জানতাম, সে পড়াশোনা করেছে ইঞ্জিনিয়ারিং লাইনে। এমনকি একটি স্বপ্নে একবার মাত্র শুনতে পাওয়া একটি কবিতা 5 মিনিট ধরে সে আমাকে খুব সুন্দরভাবে আবৃত্তি করে শুনিয়েছিল। তার সাথে কয়েকবার কথাবার্তা বলে এবং কয়েকবার তার উপর কোরআন তেলাওয়াতের চেষ্টা করার পর আমি বুঝতে পারলাম যে তার উপর জাদুর আসর আছে। শৈশব থেকেই সে এটা আক্রান্ত। আলেমরা বলেন, যে জিনিসটির মাধ্যমে জাদু করা হয়েছে, সে জিনিসটি যতদিন অক্ষত থাকে, জাদুর প্রভাবও ততদিন চলতে থাকে। আপনি যত বুদ্ধিমানই হন না কেন, জাদুগ্রস্ত অবস্থায় জাদু আপনার চিন্তা শক্তি খোলা করে দিতে পারে, আপনার যুক্তি বুদ্ধি এবং বিবেচনা মন ছিনিয়ে নিতে পারে। এনপিআর ইন্টারভিউ দেখে আবার সেই যুবকের কথা মনে পড়ে গেল। তাগুতের ব্যাপারটিও এমন, সে যুবকটির যেমন করে জাদু দ্বারা প্রভাবিত, তেমন অনেকের অন্তর এখন তাগুতের প্রতাপ দ্বারা প্রভাবিত, মহাবিষ্ট। তাগুতের প্রতাপ যখন শেষ হয়ে যায়, জাদুও তখন ছুটে যায়। এর অসংখ্য উদাহরণ ছড়িয়ে আছে কোরআনে, ইতিহাসে আর বর্তমান যুগে। কারণের কাহিনী পড়ে দেখুন, দেখবেন মাত্র একদিনের ব্যবধানে কিভাবে তার ব্যাপারে মানুষের ধারণা পুরোপুরি পাল্টে গেল। আল্লাহ তাআলা বর্ণনা করেন, কারণ সাংসগতের সাথে তার সম্প্রদায়ের সামনে হাজির হল। যারা দুনিয়ার জীবন কামনা করে তারা বলে উঠল, হাই, কারণকে যা দেওয়া হয়েছে আমাদের জন্য যদি তা দেওয়া হতো, সত্যি সে মহাভাগ্যবান ব্যক্তি। যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল তারা বলল, ঠিক তোমাদের প্রতি, আল্লাহর পুরস্কারই তো শ্রেষ্ঠতর তাদের জন্য যারা ইমান আনে ও সৎ কাজ করে, আর যারা সৎ পথে অবিচল, ধৈর্যশীল, তারা ছাড়া অন্য কেউ তো প্রাপ্ত হয় না। তারপর আমি ভূগর্ভে পতিত করলাম কারুন ও তার প্রাসাদকে। আল্লাহ ব্যতীত তাকে সাহায্য করার কোনো দল ছিল না, আর সে নিজেও নিজেকে রক্ষা করতে পারল না। গতকাল যারা তার মর্যাদার ন্যায় কামনা করছিল, তারা সকলে বলতে লাগল, হায়, আল্লাহ তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা রিজিক বর্ধিত করেন আর যাকে ইচ্ছা হ্রাস করেন। আল্লাহ যদি আমাদের উপর অনুগ্রহ না করতেন, তবে তিনি আমাদেরকেও ভূগর্ভে পতিত করে দিতেন। হায়, কাফিররা সাফল্যমণ্ডিত হয় না। সূরা আল কাসাস 79-82। কাজেই যখন তাগুত কারণ নেই হয়ে গেল, তখন মানুষের উপর থেকে তার জাদুর প্রভাব নষ্ট হয়ে গেল, আর মানুষ তার মোহ থেকে বেরিয়ে আসলো। এমনটা ঘটেছিল কারণের অনেক আগেও, ইব্রাহিম আলাইহিসাল্লামের জাতির সাথে। ইব্রাহিম আলাইহিসাল্লাম তার জাতির মূর্তিগুলোকে টুকরো টুকরো করে ফেলার পরই কেবল তার লোকেরা সুদীর্ঘকালের মোহ থেকে বেরিয়ে এসে সম্মিতি ফিরে পায়। এমনকি তারা বিষয়টি মনে মনে চিন্তা করলো এবং পরস্পর বলাবলি করলো, আমরা নিজেরাই তো অন্যায়কারী। সূরা আম্বিয়া 64। এমনটা ঘটেছে কারণের অনেক পরেও, নিজের মূর্তিগুলোকে ময়লার স্তূপে উপুর হয়ে পড়ে থাকতে দেখে এবং এদের সাথে একটি মরা কুকুরকে বাঁধা অবস্থায় দেখেই কেবল আমর ইবনুল জামহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বোধোদয় ঘটে। তাকে হেদায়েত দেওয়ার কারণে তিনি আল্লাহকে কৃতজ্ঞতা জানিয়ে কবিতা রচনা করেন। কবিতার একাংশ এমন, তিনি সেই সত্তা যিনি বাঁচালেন আমাকেই, আমি কবরের আধারে বন্দী হবার আগেই।
আধুনিক ইতিহাসে সোভিয়েত ইউনিয়নের পতনের পরই কেবল অসংখ্য মুসলিম টের পান যে ইসলাম ও সমাজতন্ত্রের মাঝে সমন্বয় ঘটানোর চেষ্টা কতটা ভুল ছিল। কিন্তু একই ভুল থেকে আজ বের হতে পারছে না অনেক মুসলিম দাবিদার, যারা আজকে ইসলাম ও আমেরিকার আদর্শের মধ্যে সমন্বয় করতে চাওয়ার সেই পুরনো ভ্রান্তিতে ঘুরপাক খাচ্ছে। আর তাদের ভাষায় যারা খুবই সংখ্যালঘু, সেই মৌলবাদী সম্প্রদায় তাদেরকে এই জিনিস যখন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তখন তারা এমনভাবে তাকায় যেন এরাই হচ্ছে পাগল, এরাই ভ্রান্তির মধ্যে আছে। এরপর যা বললাম, আলিমরা বলেন যে জিনিসটির মাধ্যমে জাদু করা হয়েছে তা যতদিন অক্ষত থাকে জাদুর প্রভাবও ততদিন চলতে থাকে। আলিমরা আরেকটি জিনিস বলেন, তা হলো জাদুকররা নিজেরাও জানে না যে তাদের প্রভাব কেবল দুর্বল হৃদয়ের ব্যক্তির উপরে খাটে, যাদেরকে আল্লাহ ইমান এবং ইলম দিয়ে শক্তিশালী করেছেন, তাদের উপর জাদুর প্রভাব নেই। লক্ষ্য করুন, যারা কারুনের যশ আর ধন দৌলত দেখে মোহাচ্ছন্ন হয়েছিল, শেষ পর্যন্ত তারা কারুনের জাদুর প্রভাব থেকে বের হয়েছে সত্যি, কিন্তু যাদের জ্ঞান দেওয়া হয়েছিল তারা কখনোই সেই জাদু দ্বারা প্রভাবিত হয়নি। কেন? কারণ তাদের জ্ঞান এবং ইমান তাদেরকে জাদু থেকে রক্ষা করেছে। কারুনকে মাটি খেয়ে নেওয়ার অনেক আগে থেকেই তারা তার পরিণতি দেখতে পাচ্ছিলেন।